আঞ্জোমানে রজবিয়া নুরিয়া ট্রাস্ট সংযুক্ত আরব আমিরাতের ব্যবস্থাপনায় আহলে সুন্নাত জামাতের মহাসচিব বাংলাদেশ যৌতুক ও মাদক বিরোধী আন্দোলন খ্যাত আল্লামা আবুল কাশেম নূরীর সংযুক্ত আরব আমিরাত আগমন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন নুরিয়া ট্রাস্টর আজীবন সদস্য আলহাস উসমান তালুকদার সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানত আহ্বায়ক কমিটির সদস্য সচিব আরিফুল ইসলাম চৌধুরী আজম ও বক্তিয়ার উদ্দিন চৌধুরীর যৌতুক পরিচালনায় অনুষ্ঠানত সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিল

এটা প্রধান অতিথি সেবা উপস্থিত ছিল বাংলাদেশ কনসোলার ডুবাইয়ুৰ ছেকেণ্ড সেক্রেটারী মুজাফ্ল হোসেন উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিল কমিউনিটি নেতা চট্টগ্রাম চন্দনায় সমিতি ইউ ইউর সভাপতি লায়ন নজরুল ইসলাম তালুকদার প্রধান বক্তা ছিল ৰজবিয়া নুরিয়া ট্রাস্টর আজীবন সদস্য হাদি সেলিম উদ্দিন চি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিল বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইউ প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফি বিশেষ বক্তা আসিল হাঁটা সমিতি ইউইর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিল ডক্টর আবুল ফজল প্রধান ওয়াজান ছিল আল্লামা মাহমুদুল্লাহ হুসাইনি এছাড়াও এটা আরও উপস্থিত ছিল আয়োজক কমিটির আহ্বায়ক মৌলানা আবুল হাসেম আল কাদী সহ আরও উপস্থিত ছিল সাইফুদ্দিন চৌধুরী রফিকুল ইসলাম চৌধুরী হাজি রশিদ আহমদ ওয়াসিম চৌধুরী মোহাম্মদ ইয়াসিন মোজাম্মেল হক বাদশাহ আলম সহ বিভিন্ন ইউনিট কমিটির আইনে নেতাকর্মী হল সংযুক্ত আরব আমিরাত ইস্তিয়াক সি প্লাস টিভি